নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদেরকে করে দেখাবো খারকোল বা ঘ্যাটকোল পাতা বাটা। গ্রামগঞ্জে এই পাতাটা কিন্তু খুবই দেখা যায়। এখানে দেখুন, আমি যে খারকোল পাতাটা বা ঘ্যাটকোল পাতা, এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে শাক যেমন করে কুচি করে সেমন আমি কুচি করে নেব। দেখুন, আমি ঘ্যাটকোল পাতাটা শাকের মতন করে রাফলি কুচি নিয়েছি। ঘ্যাটকোলটা ভাজার জন্য দেখুন, আমি প্রথমে কড়া বসিয়ে নিয়েছি। এতে দিয়েছি সামান্য পরিমাণে তেল, অল্পই দেবো। দেখুন, ভালো করে গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এবার আমি এখানে একসাথেই এটা ভাজা ভাজা হতে হতেই আমি ঘ্যাটকোলের পাতাটা, ঘ্যাটকোলের পাতা, রসুন, লঙ্কা সব একসাথে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে ঘ্যাটকোল পাতাটা ভাজার আগে অল্প একটু জলে ভাপিয়ে সেদ্ধও করে নিতে পারেন। এখন আমি এই ঘ্যাটকোলটার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ। শাকটা, এই পাতাটা পুরো ভাজা ভাজা করে ছেড়ে ছেড়ে দু মিনিট পর পর একটু একটু করে পাতাটা নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পাতাটা বাটার পরে গলা না চুলকায়। এখানে দেখুন, শাকটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ইভেন কি দেখুন, রসুনের গুঁড়াগুলোও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই রসুন, লঙ্কা আর এই ঘ্যাটকোলের পাতাটা শিলে বেটে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভালো করে না ভেজে নিলে এটা কলা চুলকাতে পারে। আমি এখন সেই ঘ্যাটকোল বা খারকোল পাতাটা ভাজা হয়ে গেছে, এবারে সব শিলের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি। আপনারা যদি গরম গরম বাটতে না পারেন, একটু ঠান্ডা করে নিয়েও বাটতে পারেন। তবে আমি এটা গরম গরমই বেটে নিচ্ছি এবং গরম গরম ভাতের সাথেই এটা পরিবেশন করব। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যারা বাড়িতে এখনও খাননি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এই খারকোল পাতা বাটা করার রেসিপি কিন্তু খুবই সহজ এবং খুব চটজলদিও হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আমার এই খারকোল পাতা বাটা রেসিপিটি, আপনারা সেটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।